আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ। এই এক ছবি অনেক কথা বলে, চলুন আমরা দেখি নেই কি সেই কথা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে এক নারী স্কুটার চালাচ্ছিলেন, অপর নারী ব্যাক সিটে বসেছিলেন। নববর্ষে অথবা চৈত্র সংক্রান্তির সাজে ছিলেন দুই নারী। এই ছবিটি ভাইরাল হবার পেছনের কারণ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট। নারীরাও যে পারে এই বিষয়টি ছবিতে ফুটে উঠেছে। এই একটি ছবি নারীদের পক্ষে অনেক কথা বলে ফেলে। শুধু যে ব্যাক সিটে বসে নয়, সামনের এসকেলেটরও হ্যান্ডেল করতে পারে বিষয়টি সেরকমভাবেই তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে। গতকাল কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল ছবিটি ফেসবুকে পোস্ট করেন। তিনি নববর্ষের প্রাক্কালে ছবির সাথে শুভেচ্ছা বাণী পোস্ট করে লিখেছেন, শুভ নববর্ষ সবাইকে, প্রত্যেক বাঙালি যেন নিজের মতো করে নিরাপদে, স্বাচ্ছন্দ্যে এবং সম্মানিতভাবে উদযাপন করতে পারে এই উৎসব। চলুন সেই দিকটা খেয়াল রাখি। আপনার নতুন বছর হোক আরও বর্ণিল ও ভালোবাসাময়। বাঙালির সকল উৎসবে নারীদের চলার পথ মসৃণ হোক, এমনটা সবার কাম্য। আলোচিত পোস্টে অনেকের মন্তব্যই এটা। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।